সম্মানিত সুধীবৃন্দ, আমাদের বন্দনা গান শেষ। সাউন্ডটা তেমনটা মজার সাউন্ড না, সাউন্ড আগে ভালো ছিল বুঝছি। আমাদের মাঝে পালা দেওয়া হইল গুরু এবং শিষ্য। তো পালায় যাওয়ার আগে আমি বলবো যে নিজেকে অনেকটা ধন্য মনে হয়। এই জন্যই মনে হয় যে গান করছি আমার বাড়ি থেকে কিন্তু অনেক দূর। এখানে বড় বড় শিল্পী গান গাইলেও আমার মনে হয় অন্তত আমাদের বাড়ি থেকে এখানে কেউ আসে না, বাবে এলাকা হইলে শুনবানি। আর প্রতিবেশীর গানে তো শোনাই লাগে না, বাড়িতেও শোনা যায়। কিন্তু আমি সৌভাগ্যবান, আমার বাড়ির প্রতিবেশী আমার চাচা জনাব আহেদ ফকির এবং আমার ভাই জালেম শেখ অনেক দূর থেকে এসেছেন গান শোনার জন্য আমার বাড়ির নিকট থেকে। তাদের প্রতি আমার ভালোবাসা থাকলো। এখন একটা বন্দনা গান গেয়েছিলাম আমি, আসলে আমি একটা পোলাপান। খুব চমৎকার ভাবে কথাটা ধরেছে যে বয়স প্রায় 40 থেকে nearly 50, এই লোক আমার পোলাপান হয় কিভাবে? এই কথাটার উত্তর কিন্তু এক ব্যাগকে বলা যায় যে পালাটা যেভাবে বন্টন হয়েছে এখন ভাইবে দেখেন যে আমি পোলাপান না বিদ্যমান। উত্তরটা হয়ে গেছে কিনা? হয়েছে। আমি যে পোলাপান দেখেন এখন চিন্তা করে গেল আপনার এই কথা শেষ। আর এক কথা যে চিন্তা করো, হিন্দু মুসলমান সে তো অফুরন্ত আল্লাহর দান। আহে এখানে শুধু হিন্দু মুসলমান বললেন, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আরো বহু সাঁওতাল, আরো বহু উপজাতি আছে, রাজসিক আছে, পারসিক আছে, বহু পদের লোক আছে। তো সেই ক্ষেত্রে শুধু হিন্দু মুসলমানের কথা বললেন, আর কোনো জাতি গোত্রের কথা বললেন না। এক নাম্বার আমি বলবো যে একটা একটা গানের কলি লয় মিলাইতে গেলে হিন্দু মুসলমান লাগাইতে হয়, হিন্দু খ্রিস্টানও লাগান যায়, হিন্দু বৌদ্ধ লাগালে দ উচ্চারণ হয়, লাস্টে যায় দানের সাথে নটা মিল খায় না। এই লয় মিলাইতে গিয়ে এখানে মুসলমান দুইটা শব্দ দিয়ে লাগাইছে হিন্দু মুসলমান। বাবা, কিন্তু এই দুই জাতিকে উদ্দেশ্য করে শুধু বলা হয় নাই, উদ্দেশ্য করে বলা হয়েছে ইয়া ইউহান নাস, সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করেই সাধক তার গানের মধ্যেই এই কথাটা লিখেছে। কিন্তু তারপরে যদি না হয়, এখন আমার জানতে হবে সেই সাধক আব্দুল করিমের কাছে যে আপনি দুইটা জাতির কথা দিলেন আর বাকি জাতির কথা দিলেন না কেন। কিন্তু আশা করি জানার প্রয়োজন হবে না, উনি লয় মিশাইতে যাই এই গানটা এইভাবে তিনি লিখেছেন। গেল তার পিছনের কথা, পালা গুরু শিষ্য। আমি পোলাপান মানুষ, আমার শিষ্য পদ্ধতিছে আমার মা জননী গুরু মানুষ। আসলে তো উনরাই গুরু, উনরাই তো গুরু। এক বেলা একটু এদিক সেদিক খাওয়াইলে আমরা অসুস্থ হয়ে যাই, অসুস্থ হয়ে যাই না? আমরা সুস্থ থাকার মূল কারিগর তো তারাই, তাই আসলে তো তারাও গুরু। কমিটির ধন্যবাদ দেই, বিবেচনাটা সুন্দর করা হয়েছে। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, সর্বপ্রথম শিষ্যপদের পথ থেকে একটি গান গাইব। গানের ভিতরে আমার প্রশ্ন আছে। আল্লাপাক মানব জাতি সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আদমের মাধ্যমে সমস্ত মানব জাতি আসলেন। সেখানে আদম, নুহু, ইদ্রিস, আয়ুব, ইব্রাহিম, ইসমাইল, ইসাক, অনেক নবী দিয়ে যুগে যুগে মানুষকে তিনি পথ দেখিয়েছেন। লাস্টলি অ্যান্ড ফাইনালি যিনি আসলেন তিনি হচ্ছেন আখেরি নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মৌখিক প্রশ্নের মধ্যে এই কথাটা থাকবে, আল্লাহ রসুল বলেছেন বায়াত থেকে যে সরে গিয়ে মৃত্যুবরণ করলো সে জাহেলিয়াতের যুগে মৃত্যুবরণ করলো। এই বায়াতের ব্যাখ্যায় গিয়ে তাফসীরকারক বলেছেন এই বায়াতটা হবে খলিফার হাতে বায়াত, যিনি রাষ্ট্রের প্রধান থাকবেন, যিনি রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রের নেতৃত্ব দিবেন তিনি হবেন খলিফা, তিনি হবেন রাসুলের উত্তরাধিকারী। রাসুল যা করেছেন রাসুলের পরবর্তীতে রাসুলের নায়েব হয়ে তিনি সেই কাজটা
রাষ্ট্র পরিচালিত করবেন তো সেই খলিফার হাতে বায়াত থেকে যারা বিচ্ছিন্ন থাকলো তারা জাহেলিয়াতের যুগে মৃত্যুবরণ করলো তো এখানে আমার শুধু একটা জানার বিষয় থাকবে এই বায়াতটা পরবর্তীতে যে এই যে এইভাবে আসলো এটা কিভাবে আসলো কার মাধ্যম থেকে আসলো এই একটা প্রশ্ন মৌখিক বাকি কথাগুলো আমি আমার গানের মধ্যে দিলাম ধরি তোমার পায় ওরে আদি অন্ত ভেদের কথা ভেঙে কও আমা তুমি নাবু কাইলে কথা কেবল ভাই আমাই গুরু Oh, yeah.
বলবার যোগ নিতে হয় মন বল যোগে করব সেটা তাই বল ইয়া মন যোগ সারা সেটা হারাম বল যোগ নিতে হয় মন বল যোগে করব সেটা তাই বল ইয়া ছয়া মানুষে কি সেটা করা যায় জগতে সেটা করা যায় আরে কোন দিন বললো সেটা নবীজি রই পায় ও কে করে করিলো সেটা তাই আল্লাহ নবী পায় দয়া এবা কোন দিন করলো সেটা নবীজি রই পায় আমার গুরু দয়া মায় আদি অন্ত ভেদের কথা ভেঙে গো আমার গুরু দয়ে পায় আদি অন্ত ভেদের কথা কুরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে মিরাকাল্লা শরীকালা মালিকুল শাই সবটা ভালো জন্ম মৃত্যু আহার নিদ্রা কিছুই তাহার নাই মিরাকাল্লা শরীকালা রে মালিকুল শাই জন্ম মৃত্যু আহার নিদ্রা কিছুই তাহার নাই সুবহান সুবান সরকার তিনি গানটা লিখেছেন গানের মধ্যে তিনি লিখলেন গুরু যদি এই জগতে বেশ্যান নন্দন তবু একজন ভক্তের কাছে পতিত পবন রসুলের হাদিসে শুনি আহলে বায়াত নবী বংশের হাতের উপর দিতে হবে হাত তোমার কোন বংশে জন্ম তাই বলো আমার আমার গুরু দয়াময় আদি অন্ত ভেদের কথা ভেঙে কও আমার নিরাকারে বর্জক হারাম বর্জক নিতে হয় কোন বর্জকে করব সেজদা তাই বলো আমায় যদি বলো যদি মুর্শিদকে সেজদা করা লাগে তাহলে এখানে প্রশ্ন আসে আল্লাহর রসূলকে সাহাবীরা কোন দিন সেজদা করেছিল তারপরে লাস্টের কলিতে তিনি লিখেছেন যদি বলো পীর হয় আল্লাহ এই ভব সংসারে কোরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে ইখলাসের ভিতরে আল্লাহ পাক বলেছেন কুল হু আল্লাহ হু আহাদ আল্লাহুস সামাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো শরীক নাই তাকে কেউ জন্ম দেয় নাই তিনিও কাউকে জন্ম দেন নাই তার জন্ম নাই তার মৃত্যু নাই তার আহার নাই তার নিদ্রা নাই তার কোনো সন্তানাদি নাই তাহলে যদি বলো পীর হয় আল্লাহ এই ভব সংসারে কোরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে নিরাকার লাশরিকালা মালিকুল সাই জন্ম মৃত্যু আহার নিদ্রা কিছুই তাহার নাই সুবহান সরকারে বলল গোলক দাদা এখন দয়া করে বিষয়টা হয়েছে কি গুরু শিষ্যের পালার বর্তমান আমাদের দেশে একটা ধারা আছে ধারাটা হইল
গুরুর পালা শিষ্যের পালাটা দিয়া মাত্রই মনে করেন ভক্ত দাঁড়ায় নগদ একখান ভক্তি মারি দিলে গুরু আপনার মালিক তারপর রাত ধরে ভাও তর্ক করে তো ভক্তি দিয়ে যদি গুরু মানা হয় তাহলে তো প্রশ্নই করা যাবে না তার কাছে গুরু কাছে প্রশ্ন কিছে আমার কি দরকার জানা আছে তার চাইয়া থাকবো শুধু তার হুকুমের আশা যদি তাই হয় তাহলে এখানে আমার কথা হলো যে গুরু আমি বুঝতে চাই যে গুরুর গুরুত্ব আছে কিনা গুরুত্ব ঠিক আছে কিনা এটা যদি ঠিক হয় গুরু যদি আমাকে ভক্ত মানাইতে পারে আমি ভক্ত মানতে রাজি আছি বাহ 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 আর যদি না মানাইতে পারে আলহামদুলিল্লাহ নাই আবার আরেক জায়গায় ধরুন যে এই জন্য সাধক বলছেন ভাত খাবো সেই না আর গুরু ধর্ম হলো যাই যাই যেন তেন গুরু ধরে যেখান সেখানে যে পাগার বাড়িতে যে খাদে বইরা থাকবো না তোর ফাটা পায় তেল ধইলা রশিদ সরকারের গান অতএব ডক মতো পাও যদি একখান পাই সারা জীবন চরণের দাসী হয়ে তাও আর পাও যদি দেয় ফাটা আমার তেলে বাবা কুলাইব না আমিও পাও ধরবই না প্রশ্ন শেষ প্রশ্নের গানও শেষ এখন একটা দরবারি গান গাই তারপর আমার দয়াল দাঁড়িয়ে যেভাবে বলে সেইভাবে যাইতে চেষ্টা করব হ্যালো হ্যালো সকল দুঃখ ভুলে যাব সকল দুঃখ ভুলে যাব তুই হলে আমার দুঃখ ভুলে যাব তুই হলে আমার পুরুষ কে বাজারি বাবা পালাম না তুমি পুরুষ
শিষ্যর ভূমিকায় রেখেছেন রহিম সরকারকে গুরুর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে বাজান গুরু দায়িত্বটা বিশাল একটি দায়িত্ব যেই গুরু পালাটা গাওয়ার মতো কোনো সাধ্য কোনো শক্তি আমার আছে বলে আমি মনে করি না আমি এখনো মনে করি আমি আমার বৈরাবর পাক দরবার শরীফের একজন ভক্তই হইতে পারি নাই তারপরেও আমাকে গুরুর পালা দিয়েছেন তবে আপনাদের যদি দোয়া থাকে
চেষ্টা করব আপনাদের গুরু নাম রাখতে আমার দ্বারা যেন গুরু নামের কোনো কলঙ্ক না হয় তবে যিনি বেশি কথা বলে তার বলার মধ্যে একটু ভুল ত্রুটি হয় যদি ভুল হয়ে যায় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন হ্যালো তামা শিষ্যটার আজকে মেজাজ একটু কড়া করাই মনে হয় কারণ তিনি প্রথমে দাঁড়াইয়াই যে কথা বলল বললে অন্য অন্য সময় দেখি গুরু শিষ্য পালা হলে একজন যিনি শিষ্যর পালা পায় তিনি গুরুকে একটা ভক্তি দিয়ে তারপরে পালা শুরু করে আমি আজকে তা করব না ভক্তি দিয়া মানেই গুরুকে মানা হয়ে গেল আচ্ছা গুরুকে এত বড়ই বিপদে পড়ছে যে আপনি ভক্তি দিবেন না আপনি মানবেন না কিন্তু আপনার যা ইচ্ছা তাই আপনি এক বোঝা প্রশ্ন করবেন আর গুরুর এত ঠেকা আপনার প্রশ্নের জবাব করবে গুরুর তো এত ঠেকা না মোটেও না আপনার পানি পিপাসা লাগছে আপনি পানির কাছে যাবেন আপনি পানি পান করে আপনার পিপাসা আপনি নিবারণ করবেন পানি কি আপনার কাছে ছুটে যাবে পানি আপনার কাছে ছুটে যাবে না পিপাসা আপনার যেতে হবে আপনার পান করতে হবে আপনার এখন আপনি পিপাসা নিবারণ করতে চান ঠিকই কিন্তু পানির কাছে গিয়া না পানি যেন আপনার কাছে আসে বিষয়টা এমন হয়ে গেছে না ওই রকমই তো লাগে বাবা আদব কায়দা বিশ্বাস ভক্তি যদি না থাকে তার দ্বারা কখনো গুরু সেবা হয় না গুরুকে গুরুর কাছে কিছু চাইতে গেলে অবশ্যই তার ভিতর বিনয়ী থাকতে হবে অবশ্যই তার ভিতর ভক্তি থাকতে হবে অবশ্যই তার কাছে আজিজি থাকতে হবে আল কোরআন সূরা মুজাদালা আয়াত নং 12 বলেছেন অনেক সময় দেখা যায় তো আমার দয়াল নবীর কাছে কিছু লোকজনরা এসে তারা আমার দয়াল নবীকে এক এক রকম প্রশ্ন করত পরে আমার আল্লাহ পাক একটি আয়াত নাযিল করে আল কোরআনে সূরা মুজাদালার 12 আয়াত আল্লাহ পাক বলেন হে রাসূল হে আমার বন্ধু আপনার কাছে যদি কেউ কোনো বিষয়ে কোনো প্রশ্ন করে কোনো কিছু জানবার বাসনা করে তাহলে তারা যেন কিছু সদকা দিয়ে কিছু নজরানা দিয়ে তারা যেন কিছু জানতে চায় তাহলে গুরুর কাছে প্রশ্ন করতে হলে তাকে নজরানা দিতে হবে এটা আল কোরআন সূরা মুজাদালার আয়াত 12 আপনি যে আমার কাছে প্রশ্ন করলেন আপনি আমাকে কি নজরানা দিলেন কি বাবা কথা ঠিক আছে নি এতগুলো প্রশ্ন করলেন আপনি আমাকে নজরানা দিলেন কি এবার প্রশ্ন করেছেন আমার কাছে আমার দয়াল নবীর সময় যখন বায়াত ছিল সেটা ছিল রাষ্ট্রীয় বায়াত এটা খলিফায়ে যে বায়াত সেই বায়াতটা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হয়েছেন এবং খলিফা যারা তাদের হাতেও হাত রেখে বায়াতের কথা বলেছেন কিন্তু এই যে যে পীরে কামেল ওলিয়া উলিয়াগণের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে এই বিষয়টা কবে থেকে এসেছে বাজায়েন না প্রশ্ন করেছে না এই বিষয়টা এসেছে আপনি লক্ষ্য করে দেখবেন আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে সবাই কিন্তু বায়াত গ্রহণ করেছিলেন তারা রাষ্ট্রীয়ভাবে বায়াত বলেন যেভাবে বায়াত বলেন না কেন গুরু রূপে বায়াত বলেন সবাই কিন্তু আমার দয়াল নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন এটা যদি সম্পূর্ণই হতো তাহলে বিদায় হজের ভাষণে আমার দয়াল নবী তিনি বলতেন না মান কুনতুম মাওলাহু ফাজা আলিউল মাওলা আজ থেকে আমি যার মাওলা আমার আলিও তার মাওলা যারা আমাকে মাওলা বলে তোমরা স্বীকার করো তারা আজ থেকে আলীকেও মাওলা বলে স্বীকার করতে হবে সুবহানাল্লাহ আমি যার মাওলা আমার আলিও তার মাওলা তাই সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা একে একে সবাই গিয়ে তারা কিন্তু আমার দয়াল নবীর হাতে বায়াত ছিলেন
কিন্তু হযরত আলীর হাতে হাত রেখে বায়াতের কথা বললেন এজন্যই কারণ আমার দয়াল নবীর পর আর কোনো নবুয়তের যুগ আসবে আমার দয়াল নবীর পরে আসবে বেলায়েতের যুগ আর বেলায়েতের যুগে থাকবে পীর কামেল ওলি আউলিয়া যারা সেই পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে তারা হযরত আলীর হাত পাবে আর যারা হযরত আলীর হাত পাবে তারা আমার দয়াল নবীর হাত পাবে তাই সেখান থেকেই এই যে আমার মাওলা আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণের কথা বললেন এমনি ভাবে সারা বিশ্বের পীর কামেল ওলি আউলিয়া গণের হাতেই এইভাবে ক্রমান্বয়ে বায়াতের বিষয়টা চলে আসছে আমি একটি গান রাখি গানটির মধ্যে একবারে পূর্ণাঙ্গ জবাব আপনার হয়ে যাবে আপনি একটু লক্ষ্য করে শুনবেন আপনার অনেক কথা আমি জবাব করব আগে গানটি একটু লক্ষ্য করেন গানের মধ্যে অনেক জবাব আছে অচিনাকে চিনতে হলে রে অচেনাকে চিনতে হলে রে চলো যাই চিনা লোকের শানে আল্লাহর আশে কান বসো ওলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাশরুফ দর্শনে আল্লাহর আশে কান বসো ওলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাশরুফ দর্শনে আল্লাহর আশে কান বসো ওলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাশরুফ দর্শনে আল্লাহর আশে কান বসো ওলি আল্লাহর ধ্যানে
যাই চিনা লোকের শোনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে পীরের কাছে হইলে তালকিন রাসূলকে পাইবি সেদিন যার যার পীরের রূপে আসিবে সামনে এই গানটির মধ্য দিয়ে কেন বায়াত হইতে হবে একজন পীরের কাছে কেন যাইতে হবে এটা দলিল ভিত্তিক কি সেই বিষয় আদি গানটির মধ্যে উল্লেখ আছে এবার আমার শিষ্য গান রাখছেন দয়াল ধরে তোমার পায় আদি অন্ত ভেদের কথা খুলে কও আমায় এই গানটির মধ্যে শুনলাম বর্জক সারা সেজদা হারাম বর্জক নিতে হয় আগের কথাটা হচ্ছে তোমার কোন বংশেতে জন্ম তাই বলো আমায় একজন পীরের জাত কি বাবা বংশ কি একটা পীরের জাত হচ্ছে খুদাই জাত খুদাই বংশ যেই ব্যক্তি চা বিক্রি করে তাকে কি বলে বাবা চাওয়ালা যেই ব্যক্তি ডিম বিক্রি করে তাকে বলা হয় ডিমওয়ালা যেই ব্যক্তি দেখা যাচ্ছে চা বিক্রি করলে চাওয়ালা ডিম বিক্রি করলে তাকে ডিমওয়ালা বলা হয় আর যেই ব্যক্তি আল্লাহর আহকাম পালন করে যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করে আল্লাহর কর্ম করতে করতে আল্লাহর জাতের সাথে মিশে যায় সে হয়ে যায় ওলি আল্লাহ তার জাত খুদাই জাত সে তখন আল্লাহর জাতে মিশে যায় তাই আমার আল্লাহ পাক বলেছে যে ব্যক্তি আমার কর্ম করতে করতে আমার হয়ে যায় আমি আল্লাহ তখন তার হয়ে যাই তখন সে যে হাতে ধরে সে হাত হয়ে আমি আল্লাহর হাত তখন সে যে মুখে বলে সে মুখ হয়ে আমি আল্লাহর মুখ তখন সে যে পায়ে চলে সে পা হয়ে যায় আমি আল্লাহর পা যার এক নাম মিলে হয় ওলি আল্লাহ গুরু কভু মানুষ নয় গুরুকে যে মানুষ ভাবে জাহান্নামী সেই তো হয় গুরুকে মানব রূপে ভজনা করলে আপনার ভজনা সাধনা কোনো কিছুই হবে না তাই গুরু কভু দেহদারী নয় অখণ্ড মণ্ডল গুরু অনন্ত অভয় তাই গুরুকে কখনো দেহরূপী মানুষ রূপে ভজনা করলে বাবা তোমার সাধনা ভজনা কোনো কিছুই হবে না কোন বর্জকে সেজদা করব এবং কে কবে সেজদা করেছিল আমার দয়াল নবীর পায় একজন মানুষ আর একজন মানুষকে সেজদা করে এই সেজদার বিষয়টা কি সেজদা করা তো হারাম বাবা আল্লাহকে যে সেজদা দেওয়া হয় ওই সেজদাটার নাম হচ্ছে এবাদতের সেজদা আর আমার হালিম চাঁদের পায়ে যে সেজদাটা দেওয়া হয় এটাকে বলা হয় তাজিমি সেজদা এবাদতের সেজদা কখনো মুর্শিদের পায়ে দেওয়া হয় না এবাদতের সেজদা করতে গেলে তার অনেক নিয়ম কানুন আছে ওযু করতে হয় অনেক রকম নিয়ম কানুন মেনে আল্লাহ পাকের সেজদা দিতে হয় কিন্তু একজন পীর ফকিরকে সেজদা করলে ওই সেজদায় কখনো ওযুর প্রয়োজন হয় ওই সেজদা করতে গেলে কখনো সূরাকে রাত পড়তে হয় না ওই সেজদাটাকে বলা হয় তাজিমি সেজদা ওইটা কখনো এবাদতের সেজদা না যে সেজদাটা ঢোল ছোট করেছিল ইউসুফ নবীর পায়ে কারা অনেক বড় কাহিনী আপনারা সবাই জানেন ইউসুফ নবীর পিতামাতা সহ তার দশ ভাই সুরা ইউসুফ আয়াত নং 100 এটা পড়লে পাওয়া যায় ইউসুফ নবীর পিতামাতা ইউসুফ নবীর পায়ে তাজিমি সেজদা করেছিল সঙ্গে তার দশ ভাইকে নিয়ে এখন আমার দয়াল নবীর পায়ে কেউ কখনো সেজদা করেছিল কিনা সেজদা করেছিল হযরত আবু মুজাইমা মিসকাত শরীফ 395 পৃষ্ঠা প্রমাণ করে আবু মুজাইমা
তিনি আমার দয়াল নবীর পায়ে তাজিমি সেজদা করে ছিলেন শুধু তাই নয় আনিসুল আরওয়া প্রমাণ করে হযরত আলী করিমুল্লাহ অজহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত বিলাল তারাও আমার দয়াল নবীর পায়ে সেজদা করেছিলেন সুবহানাল্লাহ আমি প্রমাণ সহকারে বলছি তারাও আমার দয়াল নবীর পায়ে সেজদা কে কবে করেছিল সেজদা গানে বলছে না আমার দয়াল নবীর পায়ে এই যে যারা সেজদা করেছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু তিনিও সেজদা করেছেন হযরত আলীও করেছেন হযরত বিলালও করেছেন এই তাজিমি সেজদার কথা সূরা ইউসুফের মধ্যেও সূরা 100 নং সূরা ইউসুফের 100 নং আয়াতের মধ্যে তা উল্লেখ আছে কোন বর্জ্যকে সেজদা করবে তুমি তোমার আপন আপন মুর্শিদ বর্জ্যকে তুমি সেজদা করবে আদমকে সেজদা না দিয়ে লানতের দপ পেয়ে আজাজিল হয়ে গেল শয়তান বাবা তুমি যদি শয়তান হইতে না চাও অবশ্যই তুমি তোমার মুর্শিদ সুরতেই মুর্শিদ বর্জ্যকেই তুমি সর্বদাই সেজদা করবে তাহলে তোমার নামাজ কখনো বিফলে যাবে না করা হলো এই প্রশ্নটা নাকি আমার ভাই একজন একজনকে করেছিলেন তিনি নাকি জবাব করেছেন হায়ুন শব্দ থেকেই নাকি হাওয়ার উৎপত্তি না এই জবাবটা আমি এইভাবে দেব না এই জবাবটা ফকির লালন সাঁইজি কি বলেছে আমি ছোট্ট করে একটু গান দিই আপনাকে বলি ধন্যবাদ ছিল গো শাইরাগের পরে সুরাগে আশ্রয় করে ছিল গো শাইরাগের পরে সুরাগে আশ্রয় করে কুদরতের পর করিয়া নিহার কুদরতের পর করিয়া নিহার
ধরে ধন্দকার হই তাহার পরে ধন্দ ধরে ছিল হাওয়ার উৎপত্তি হাওয়ার তৈয়ার হয়েছেন। আমি আমার ভাই প্রশ্নের জবাব দিলাম। এবার শিষ্য তো আমার কঠিন শিষ্য রে বাবা, একবারে ছোট না, একবারে ছোট না, 6 মাসের একটা পরীক্ষা আমার রাখতে হয়। যদি না রাখি 9 মাসের পরীক্ষা, যদি না দেই 12 মাসে খেলাফত দেওয়া যাবে না। আমাকে গুরু বলে মানুক আর না মানুক এটা তার বিষয়, কিন্তু তাকে আমি পরীক্ষা করে দেখি সে কি আসলে শিষ্য হবার যোগ্য কিনা। বাবা আপনার কাছে একটা পরীক্ষা আমি রাখি, গুরুর কাছে, গুরুকে 64 অঙ্গের ভক্তি দিতে হয়, যদি 64 অঙ্গের ভক্তি দিতে পারে সে শিষ্য হইতে ভক্ত হইতে পারে, সে শিষ্য থেকেও উপর পর্যায়ে চলে যেতে পারে। বাবা তুমি বলবে এই 64 অঙ্গের ভক্তিটা কি? এখানে অনেক ভক্তরা আছে, এই 64 অঙ্গের ভক্তিটা গুরুকে কিভাবে দিতে হয় আজকে যেন তোমাকে দেখে শিক্ষা নিতে পারে। ওই 64 অঙ্গের ভক্তি যদি কেউ দিতে পারে তার নাকি পাপ মোচন হইয়া যায়। এটা একটু আমার বাবার কাছে একটু পরীক্ষা স্বরূপ আমার রইল। যেহেতু আমার গুরুর পালা আমাকে বলছে কথা কম বলতে, বাবা গুরুর পালা গাইলে কথা কম বলা যায় না, যতটুকু বলা দরকার ততটুকু বলতে হয়, তারপরও একটু চেষ্টা করব কম বলতে। যেহেতু গুরুর পালা, বাইরে অন্য গান গাওয়াটা আমার ঠিক হবে না, আমি গুরুর ভাব নিয়েই গুরু পালা অনুযায়ী আর একটি গান আমি রাখি। ওই চাহাইয়া দেখে ডুবিলো বেলারে
আমার দাদা সাধক চান মিয়া বয়াতি এই গানগুলি আসাদ বয়াতি জালাল বয়াতি তারা এই গানগুলি গাইতেন এখন বর্তমানের শিল্পীরা তো এই গান অনেকই জানেই না এই মহাজনী গান অনেক পুরানো গান কেন গাইলাম আজকে কিছু শোনার মতো মুখ দেখেছি আপনাদের এই বৃহত্তর ফরিদপুরের কথা আমি শুনেছি আমার দাদা সাধক চানমিয়া বয়াতির কাছে আমার বাবার মুখেও শুনেছি যে এই মাটিতে এমন ভাবে গান শুনে শুধু শুনে না এই ফরিদপুরের মাটিতে গান গাইতে আসলে কিছু ঢাকায়া শিল্পীদের হাঁটু কাঁপে যত বড় মাপের শিল্পী হোক না কেন এই মাটিতে গান বুঝার মতো আশেক আছে যার জন্য এই গানটার নাম দিয়েছে বিচার গান সাধক হালিম বয়াতি তিনি বলেছে এই গানটাকে বিচার করে শুনতে হয় যেজন বিচার করতে শুনতে জানে না ওর জন্য কখনো বাউল গান না ওর জন্য কখনো পালা গান না তাই গানকে বিচার করে শুনতে হবে মন মনরায় এ সময় কার আশায় রয়েছো বসে মজে এই কামিনীর আশে
সারা সংসারের মায়া পরে মায়ার কুহুকে আপন বলছো যাহাকে কোন দিন যেন জমে সে রহিম তোর বসি বেবুকে সেদিন কেউ হবে না সঙ্গের সাথী ও মনি তুই হারাবি দিশে আজকে যেমন আমার রহিম বাবাজি গুরুকে মানতাছে না এরকম একজন ভক্ত ছিল বাবা গেছে গুরুর দরবারে যায়া বলে বাবা আপনার দরবারে কত মানুষ মুরিদ হইছে আমিও মুরিদ হইতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে ওই দয়াল বলে কি রে বাবা কি শর্ত তোর বলে আপনি আসল গুরু না নকল গুরু এটাই তো আমার বুঝার আছে এই যে যেমন আজকে রহিম সরকার কইতাছে আর কি বলে আপনি আসল গুরু না নকল গুরু এটা আমার বুঝা দরকার বলে ঠিক আছে বুঝবা তোতে কি তুমি কি প্রশ্ন করতে চাও বলো বাবা আমাকে তুমি কি জানতে চাও বলে বাবা আমি আপনার কাছে মুরিদ হইতে পারি আপনি যদি আমাকে একটা এলেম দান করেন বলে কি এলেম বলে এই দুনিয়ার মধ্যে পশু পাখি হাঁস মুরগি কুকুর বিড়াল গরু ছাগল কি কথা বলে আমি যদি ওদের ভাষা বুঝতে পারি তাহলে আমি আপনার কাছে মুরিদ হব তা না হইলে রহিম সরকার আর মুরিদ হবে না এখন দয়ালে ঠেকছে নি বিপদে পশু পাখি হাঁস মুরগি কুকুর বিড়াল কি কথা বলে এই ভাষা আজকে রহিম সরকারের বুঝতে হবে দয়ালে বলে যা যা বাড়ি যা কই বুঝছি আপনি পারবেন না এটা বললেই তো হয়তো আপনি পারবেন না বাড়ি যা বলতেছেন ঠিক আছে আমি চলে যাইতাছি বাড়িতে গেছে বুঝতে চেয়েছে পশু পাখি কি কথা বলে তাদের ভাষা বাড়িতে গিয়ে স্ত্রীকে বলে আমার অনেক ক্ষুধা লাগছে আমার এই দুইটা রুটি বানাই দাও স্ত্রী দুইটা রুটি বানাই দিছে ওই রুটি দুইটা ছিঁড়ে কেবল একটা থেকে অল্প একটু মুখে দিবে এর মধ্যে ওর পালের যেই কুকুরটা যে কুকুরটাকে পুষে ওই কুকুরটা এসে বলতেছে আহারে আমার মালিক কত সুন্দর করে রুটি খায় আমি কুকুর তিন দিন ধরে কিছু খাই না আমার পেটটা ক্ষুধার্ত আমার মালিক যদি নিজে না খেয়ে আমাকে দিত তাহলে আমার ক্ষুধাটা নিবারণ হইতো দয়ালের কাছে বইলা আসছে আমি যেন পশু পাখির ভাষা বুঝতে পারি কুকুরে যেই কথা বলছে ওই ভাষা বুঝতে পারছে বুঝতে পাইরা কয় কি ভালোই তো পিসাবে তো কেরামতি আছে আমি তো কুকুরের ভাষা বুঝতে পারলাম আহারে আমার কুকুর না খেয়ে আছে তিন দিন ধরে আর আমি এই রুটিটা খাবো না এই রুটিটা আমি না খাইয়া আমি আমার কুকুরটাকে দেই আমার কুকুরটা খেয়ে ওর ক্ষুধাটা নিবারণ করো কুকুরটাকে যেভাবে ফিক্কা দিছে কুকুরটা যখন মুখে দিয়ে খাবে এর মধ্যেই একটা মুরগি এসে ওই রুটিটা থাপা দিয়া নিয়া মুরগি এমন একটা সিবা জায়গায় গেছে যে জায়গায় কুকুর ঢুকতে পারে না কুকুরে কয় মুরগি রে মুরগি মালিক আমারে রুটিটা দিছে দেখ বেইমানি করিস না ওই রুটিটা তুই আমারে দে আমি রুটিটা খাই আমি কতদিন হয় না খেয়ে আছি মুরগি কয় কুকুর রে একটা রুটি খাইলে তো তোর আর পেট ভরবে না তুই একটা কাজ কর মালিকের একটা গরু আছে না ওই যে 1,20,000 টাকা দামের গরু ওই গরুটা আগামীকাল মারা যাবে আর গরু মারা গেলে কোনো একটা খাল বিলের পাশে ফেলে দিবে দিলে পরে ওই গরুর যে মাংস ওইটা তুই ইচ্ছা মতো খাইস আমি এই রুটিটা খাই ভাই এখন ওই মালিক বুঝতে পারছে মুরগি কি কথা বলল মালিক মনে মনে চিন্তা করে কি আমার 1,20,000 টাকার গরু ওই গরু নাকি আগামীকাল মারা যাবে আমার মুরগি কি কইল না তা হইতে পারে না এইটা চিন্তা কইরা বাবা আমাদের মালিগ্রামের হাট যেমন শনিবারে এখন ওই গরুটা নিয়ে গেছে মঙ্গলবারে মঙ্গলবারে যাইয়া এই টেপা খোলার হাট বসে কি পারে ভাই মঙ্গলবার না ধরেন মঙ্গলবারে হাট ও গেছে বুধবারে যাইয়া বলতেছে ভাই কেউ কি আসেন আমার এই গরুটা কিনতে কয় দাম কত কয় 1,20,000 টাকা কয় ধর মিয়া এটা 1,20,000 টাকার গরু তুমি 50,000 টাকায় দিবানি তাই দাও এখন ও মনে মনে চিন্তা করে আগামীকাল যাবে মারা গেল তো আমি 1 টাকাও পাবো না আর এখন যদি আমি 50,000 পাই 50,000ই আমার লাভ তো একজন কসাইয়ের কাছে ওই গরুটা বিক্রি করে দিয়ে ও বাড়িতে চলে আসছে
এখন কুকুরে গিয়া মুরগিরে কয় কিরে মুরগি বন্ডা মিরা জায়গা পাইলি না কয় কেন রে কয় তুই কইলি আগামী কালকে মালিকের গরু মারা যাবে মালিক তো আজকে এই গরু বাজারে নিয়া ওটা বিক্রি করে দিছে কয় ও এজন্য তুই চিন্তিত কুকুরে ভাই আমার তুই চিন্তা করিস না মালিকের একটা খাসি আছে না 20000 টাকা দাম ওই খাসিটা আগামী কাল মারা যাবে মারা গেলে ওই খাসিটা কোথাও ফেলে দিবে তুই ওই খাসিটা খাস মালিক কয় কি কয় আমার মুরগি মুরগির কথা তো আর মিথ্যা হইতে পারে না পশু পাখির ভাষা কখনো মিথ্যা হয় না তারা আগামী ইঙ্গিত দিতে জানে বলে কি বলে আমার মুরগি আমার 20000 টাকার খাসি ওইটাও নাকি আগামী কাল মারা যাবে এটা মনে মনে চিন্তা কইরা খাসিটা ধইরা ওই হাটে নিয়ে গেছে যায় বলে ভাই আপনি কিছুক্ষণ আগে আমার গরু কিনলেন ভাই আপনি আমার খাসিটা কিনেন কয় দাম কত বলে 20000 টাকা কয় তুমি 10000 টাকায় দিবা এটা 20000 টাকা দামের খাসি এটা 10000 টাকায় যায় না মিয়া 10000 টাকায় দিবা বলে ঠিক আছে আপনি নেন ছোট করে 20000 টাকার দামের খাসিটা 10000 টাকায় বিক্রি করে দিল কুকুরে গিয়া কয় মুরগিরে মুরগি কাজটা ভালো করলি না খালি আমার ঠকাইতাছস কয় কেন বলে তুই বললি মালিকের খাসি মারা যাবে আগামী কাল মালিক তো আজকে বাজারে নিয়ে বিক্রি করে দিল যার কাছে বিক্রি করছে তার কপালে তোর ওই খাসি মরণ নাই আমার তো আর খাওয়াও হবে না তুই এটা কেমন কাজ করলি বলে কুকুর রে ভাই চিন্তা করিস না আগামী কাল মালিক নিজেই মারা যাবে এখন মনে মনে চিন্তা করে আহারে আমার পালে একটা গরু ছিল গরুটা মারা যাবে বলে আমি 120000 টাকার গরু আমি 50000 টাকায় বাজারে গিয়ে বিক্রি করে দিয়েছি আমার পালে একটা খাসি ছিল খাসিটা মারা যাবে বলে আমি 20000 টাকার দামের খাসি আমি 10000 টাকায় বিক্রি করে দিয়েছি এখন যে আমি মারা যাব আমি গিয়ে কোন বাজারে বিক্রি হব আমাকে এই পচা ধরা দেহটা আমার কে নিবে কে গ্রহণ করবে আমাকে কে কিনে নিবে তখন ওর জ্ঞান চক্ষু ফুটে গেল দৌড়ে চলে গেল সে আল্লাহর ওলির কাছে যায় বলে বাজান আমার ভুল হয়ে গেছে বাজারে গরু বিক্রি করা যায় বাজারে খাসি বিক্রি করা যায় কিন্তু আমার এই পাপে ভরা দেহটা যে কেউ কিনে না একমাত্র পাপের বোঝাটা বয় আমার হালিম জান আপনার সারা জীবনের পাপের ভাগ আপনার মা নেয় না আপনার বাবা নেয় না আপনার ছেলে সন্তান নেয় না কিন্তু আপনার আপন আপন মুর্শিদ সারা জীবনের পাপের ভাগটা সে নিয়ে বয়ে বেড়ায় তাই বলেছে বাবা তুমি গুরুকে পরীক্ষা করতে যাও না তুমি কোন বাজারে বিক্রি হবে আগে বিক্রি হও একজন মুর্শিদের চরণে বিক্রি হলেই তুমি বুঝতে পারবে মুর্শিদ কি রতন মুর্শিদ রতন না চিনে বাবা কখনো গুরু বচন হয় না তাই বলেছেন অন্তিমে চাও যদি কিনার মুর্শিদের মন্ত্র করো সায়া অসময় তো